স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় পিরোজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সমগ্র দেশে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ করে থাকে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এল জিইডি এর আওতায় পিরোজপুর সদর উপজেলায় চলমান উন্নয়নমূলক কাজের বিবরণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন তথা সড়ক ব্রিজ কালভার্ট রাস্তার উন্নয়ন রাস্তা মেরামত প্রাথমিক বিদ্যালয় নির্মাণ সাইক্লোন শেল্টার নির্মাণ উপজেলা কমপ্লেক্স নির্মাণ মুক্তিযোদ্ধা মেমোরিয়াল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ সামাজিক অবকাঠামো নির্মাণ মন্দির উন্নয়ন পিরোজপুর সদর উপজেলায় তালিকাভুক্ত মোট রাস্তার সংখ্যা দুইশো তার মধ্যে বিটুমিনাস কার্পেটিং সড়ক আটচল্লিশ কিলোমিটার এইচবিবি সোলিং একশো চুয়াল্লিশ কিলোমিটার ও মাটির রাস্তা চারশো একত্রিশ কিলোমিটার সড়কের মধ্যে ও মিটারের ঊর্ধ্বে ও কালভাটের সংখ্যা প্রায় তিনশো পঞ্চাশটি বর্তমানে অনেক রাস্তায় নতুন তৈরি হয়েছে মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে নতুন সড়কগুলি তালিকাভুক্ত করার জন্য বিভিন্ন ইউনিয়ন হতে প্রাপ্ত মোট সড়কের সংখ্যা দুইশো এগারোটি মোট তিনশো তেষট্টি কিলোমিটার যার সম্পূর্ণই কাঁচা পিরোজপুর সদর উপজেলায় বিভিন্ন সড়কে লোহার ব্রিজ অবস্থিত অধিকাংশ ব্রিজই লবণাক্ততার কারণে মরিচা ধরে জরাজীর্ণ অবস্থায় আছে এর বেশ কিছু লোহার ব্রিজ ভেঙে পানির ভিতর নিমজ্জিত আছে মাননীয় মন্ত্রী মহোদয়ের ডিওলেটারের প্রেক্ষিতে আঠারোটি ব্রিজের সয়েল টেস্ট সম্পন্ন করে ডিজাইনের কাজ চলছে পিরোজপুর সদর উপজেলায় একশো কিলোমিটার রাস্তা এইচবিবি ও সলিং দ্বারা উন্নয়ন করা আছে এইচ রাস্তাগুলির বর্তমান অবস্থা খুবই খারাপ যাহা দিয়া জনসাধারণ চলাচল করিতে পারে না তাই রাস্তাগুলি অতিসত্তর কার্পেটিং দ্বারা উন্নয়ন করা প্রয়োজন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল এর প্রয়াত প্রধান প্রকৌশলী পল্লী উন্নয়নের রূপকার জনাব কামরুল ইসলাম সিদ্দিকী ছাড়ের হাতে গলা একটি অধিদপ্তর এলজিইডি সমগ্র দেশে পল্লী অবকাঠামো রাস্তা ব্রিজ কালভার্ট তৈরি করে থাকে তাছাড়া প্রাথমিক বিদ্যালয় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভূমি অফিস মুক্তিযোদ্ধাদের স্মৃতিরক্ষার্থে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল মুক্তিযোদ্ধাদের আবাস সামাজিক অবকাঠামো মসজিদ মন্দির সহ অনেক উন্নয়নমূলক কাজ করে থাকেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারা জীবনের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমাদের উপহার দিয়ে গেছেন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন দিয়ে প্রিয় মাতৃভূমিকে সোনার বাংলায় রূপান্তর করার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর ভীষণ দু হাজার একুশের মধ্যে বাংলাদেশ মধ্যমায়ের দেশে উন্নত করা মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য বাংলাদেশের প্রতিটি গ্রামকে শহরের সুযোগ সুবিধা প্রদান করা আর এই লক্ষ্যেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল জিইডি পল্লী উন্নয়ন অবকাঠামো তৈরি সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ নিরলসভাবে করে যাচ্ছেন